প্লিজ আর কেনে হেল্প করবি মানে আর অদ্ভুত কথা আমি আগে তোর বিষয়টা বলি না বন্ধু আমার তো দুইটা কিডনি আছে এখন আমি তো শুনছি একটা কিডনি হলে মানুষ মনে করছে মোটামুটি তারা সবকিছু করতে পারে এখন বাইকের আবার যে দাম দেখলাম এখন মনে করছে দুইটা কিডনি মনে করছে অবস্থা খুব খারাপ বন্ধু এখন আমার খুব ইচ্ছা বন্ধু যে আমি এই একটা বাইক চালাবো বন্ধু এই মডেলের একটা বাইক না চালাইলে আমার জীবনটা অপূর্ণ থাকি যাবে বন্ধু আমার জীবনটা পথে পথ হয়ে যাবো বন্ধু তুমি একটা হেল্প কর তুই কিছু লোক ঠিক কর বন্ধু কথা বুঝছোস কিছু লোক ঠিক কর লোক ঠিক করি মনে করছে আমার একটা কিডি বেশি দেওয়ার ব্যবস্থা করি দেশা বন্ধু তুই কাস্টমার ঠিক করবি সাতাশ টাকা কথা বুঝছোস সবার কাছে তো আগের তুন অ্যাডভান্স মানি লবি হুম এই সব কিছু ক্রস ম্যাচ ট্রেস করি টরি অ্যাডভান্স মানি লবি এক লাখ এক লাখ করি এরকম বন্ধু ছয় সাতজনের তো ছয় সাত লাখ টাকা লইলেই এবার মনে করছে আমি বাইক এটা কিনে ফেলবো বন্ধু বুঝছোস তারপর বাইক এটা যখন কিনাও যাবো গই বাইক এটা কিনে এবার আসতে করি চলি যাব গো ব্যাস এবার হ্যাঁ আমারও খুশি পাইলো না মাঝখান দিয়ে তোরও কিছু দান্দা দিলাম বন্ধু এটা আবার কেমন কথা বললি না মস্কারি কর্ম বুঝলি বন্ধু এটা সিরিয়াস কথা বললাম মানুষের কত স্বপ্ন থাকে না আর একবার মানুষ স্বপ্ন পূরণ করি কত কিছু করি বেলে বেড়া প্রেমের টানে মনে করছে দেশের ভিতরে চলিয়ে গিয়ে তো একটা স্বপ্ন পূরণের লাইন একটা কিডনি বেসতে আমার বন্ধু এটা একটা কথা বললি তুই তুই খালি আমার এই হেল্পটা কর বন্ধু ছয় সাতজন তুই ম্যানেজ কর ঠিক আছে আমি আমার ব্লাডের গ্রুপ ডিটেলস মিটেলস সব কিছু পাঠাই দিতেছি তুই ছয় সাতজন তুন এক লাখ এক লাখ করে লইলো বাইক একটা কিনবো চার লাখ টাকা দিয়ে বাইক একটা কিনি না পাঁচ লাখ টাকা দিয়ে একটা কিনবো আর দুই লাখ টাকা তোরে দিয়ে দিবো বন্ধু কথা বুঝছো সব চালাইলাম মাস দুই এক চালাইলাম চালাবের পরে মনে করছে তখন মানে আস্তে করে আউশ মিটি যাইবো যাইব বেশি দিয়ে কিডনি কোনো সমস্যা নাই বন্ধু বন্ধু এসারা তো এসারা তো আর উপায় না রে বন্ধু কি কবি এখন এসারা তো আর একদমই উপায় নেই বন্ধু এখন মনে করছে শেয়ার আর এমন দশা বন্ধু মানে মার্কেটে তো খাইতেছে না বন্ধু বিষয়টা ধর গুলশানে যাই একটু যে মানে কারো লগে চলি যেমন ওই সুযোগও তো নাই যে অল্প বুঝি দিই বেশি রুজি যে এক রাইতে দিত এরকম সার্ভিস নাই বন্ধু শেয়ারার অবস্থা ভালো না মার্কেটে খাইতেছে না বন্ধু কিন্তু আমার এই শখটা তুই একটু পূরণ কর বন্ধু আমার খুব ইচ্ছা একটা রয়্যাল এনফিল্ড চালাবো বন্ধু হা বন্ধুরে বাসায় বলছি রে বন্ধু বাসায় বললে তো কাজ হইতো নো রে বন্ধু একটু একটু দেখ না বন্ধু একটু দেখ আরে না বন্ধু ভিডিও এটা দেখবার পরে দেখবি কমেন্ট সেকশনে বহুত হতাশাগ্রস্ত চলে আসবো এদের জীবনেরও একটা ইচ্ছা বন্ধু যে একটা রয়্যাল এনফিল্ড বাইক চালাবো বন্ধু তুই এখন একটা উপায় আছে বন্ধু আমি দুইটা কিডনির তুন একটা কিডনি বন্ধক করে ঠিক আছে তারপর কিছু কিছুদিন চালাই আবার টাকা জোগাড় করি আবার কিডনিটা লাগাই ও ব্যাস ফিল শেষ বন্ধু এছাড়া উভয় দেখতেছি একটু ব্যবস্থা বন্ধু শুভ প্লিজ বন্ধু তুই বন্ধু তুই জীবনে কত দালালি করছিস মামা এই শেষ দালালিটা কর বন্ধুর জন্য বন্ধু হ্যাঁ আচ্ছা আমারও জানাই বন্ধু জানাই বাজারে এখন রয়্যাল এনফিল্ড এসছে ফ্যামিলি সাপ দিও না হ্যাঁ নিজে ইনকাম করি পরিশ্রম করি তারপর বাইকটা কিনো দেখবা খুব শান্তি কিন্তু পরিবারকে চাপ দিবা পরিবার কিছু বলতেও পারতো না পোলা সকাল নাই বাইক কিনি দিব এবার বাইক এটা কিনবার পরে তুমি ভুটানি শুরু করবে এটাতে কোনো শান্তি নেই ভাই আর নাইলে ওই আজ আর মতো বন্ধু শুভরে পাওয়ার ব্যাংক দিয়ে কল দিতে হবে কল দিই কিডনিটা বন্ধ করে রাখুন লাগবে এসারের উপায় নেই হায় রে রয়্যাল এনফিল্ড রে হায় রে যুব সমাজ কোথায় চলে গেল